গুলাবের প্রভাবে মঙ্গলবার রাত থেকেই শহর জুড়ে এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টি অনবরত হয়ে চলেছে। ঝোড়ো হাওয়া তার সাথে সাথে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। সারা রাত ধরে অনবরত বৃষ্টি এখনও পর্যন্ত হয়ে চলেছে, যার ফলে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে জল জমতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে সকাল থেকেই অফিস যাত্রী থেকে শুরু করে নিত্য যাত্রীদের রাস্তাঘাটে যাওয়া আসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে। দুদিন আগে টানা বৃষ্টির জেরে একইভাবে কিন্তু একেবারে বানভাসী হয়ে পড়েছিল কলকাতা শহর তথা পার্শ্ববর্তী এলাকাগুলো। এবার কিন্তু আবারও সেই জল কমতে না কমতেই কিন্তু গুলাবের তাড়নায় নিম্নচাপের জেরে পূজোর মরশুমে আবারও কিন্তু বানভাসী হতে চলেছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলো। কিছুদিন আগে যে বৃষ্টিপাত হয়েছিল তার ফলে কলকাতা শহরে বেশ কিছু জায়গায় জল এখনও জমে রয়েছে, আর সেই জল এখনও নামেনি। তার উপর নতুন করে এই বৃষ্টিপাতের ফলে জমা জলের উপর দিয়ে জল যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। আর সাধারণ মানুষের এই অবস্থা ভয়ঙ্কর খারাপ হয়ে চলেছে অনবরত। ইতিমধ্যে ধর্মতলা, সেন্ট্রাল এভিনিউ, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ির বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। অফিস টাইমে বৃষ্টি হওয়ায় মানুষের অফিস যেতেও কিন্তু যথেষ্ট ভোগান্তির শিকার হতে হচ্ছে। তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে। ইতিমধ্যে রাস্তায় গাড়ি চলছে, তার মধ্যে প্রাইভেট গাড়িগুলো বেশি দাম চাইছে। সব মিলিয়ে মানুষের অবস্থা একেবারে নাজেহাল করার মতো। তবে কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত পাম্প চালানো হয়েছে ইতিমধ্যে, যাতে জমা জলগুলো দ্রুত সেগুলোকে বার করে দেওয়া যায়। সব দিকে চালানোর বন্দোবস্তই করা হয়েছে। তবে যে সমস্ত নিচু জায়গাগুলো রয়েছে শহরতলি জুড়ে, সেইখানে এখনও কিন্তু জল খানিকটা হলো জমবে। প্রসঙ্গ গত গোলাপের রেজ ধরে আসতে চলেছে নতুন ঘূর্ণিঝড় শাহিন, এর ফলেই কিন্তু বলা যাচ্ছে বৃষ্টিপাত আরও জোরালো হবে। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। গতকাল রাত থেকে গুলাবের তাড়নায় কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে অনবরত বৃষ্টি হচ্ছে। ঝোড়ো হাওয়া সাথে বইছে হালকা, কখনো মাঝারি বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি পর্যন্ত হচ্ছে। দুদিন আগে জল যন্ত্রণা সহ্য করতে হয়েছিল কলকাতাবাসীকে টানা বৃষ্টির জেরে, আর সেই জল অনেক জায়গাতে কমে গেলেও কিন্তু অনেক এলাকাতেই এখনও জল সম্পূর্ণভাবে নামেনি। তার মধ্যে আবারও বৃষ্টির জেরে কিন্তু একেবারে ব্যাপক নাজেহাল হতে হচ্ছে শহরতলিবাসীকে। সারা রাত অনবরত বৃষ্টি এখনও পর্যন্ত হয়ে চলেছে, যার ফলে কলকাতার বিভিন্ন প্রান্তে জল জমতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। কিছুদিন আগে বৃষ্টিপাত হয়েছিল, তার ফলে শহরের বেশ কিছু জায়গায় কিন্তু জল জমতে দেখা গিয়েছিল। আবারও সেই জমা জল কিছুটা থাকলেও তার মধ্যেই আবার কিন্তু গুলাবের তাড়নায় নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে। আবারও কিন্তু জল যন্ত্রণা শিকার হতে হচ্ছে, যাতায়াতে বেগ পেতে হচ্ছে নিত্য যাত্রীদের।
কলকাতা থেকে সুব্রত রায়, রিপোর্ট সঠিক বার্তা।